हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो, असुस्थ आछो। शुभप्रिया क्रिएशनेर आर एकटा नतून ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। जे जेखान थेके आमार ई ब्लगटा देखो ना केनो, तोमादेर सब समय वेलकाम आमार ई छोट्ट ब्लगे। घड़ीर काटाय बाजे एखन सकाल 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর দেখো, এখন দু কাপ গরম গরম চাও করে নিয়েছি। বাইরের ওয়েদারটা একটু হালকা ঠান্ডা রয়েছে, আর তার সঙ্গে না বেশ ভালোই হাওয়া চলছে জানো তো বাইরে, মানে মনে হচ্ছে শীতটাকে বয়ে আনছে। তো এদিকে চাটা খেয়ে চায়ের বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল, আর এখানটায় দেখছো কত সুন্দর জানলা দিয়ে একটা রোদ্দুর পড়েছে। তো ভাবলাম এখানে বাসনের গামলাটা রেখে বাসনগুলো উপর করে দিই, তাহলে হয়তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এদিকে বাসন ধোয়ার যে আমার মানে বাসন রাখার যে জায়গাটা, সেটা না আজকে ধোবো জানো তো, কারণ এটা না বেশ ভালোই একটু ধুলো ধুলো মতো পড়েছে। সেই যা দুর্গা পুজোর সময় ধুয়েছিলাম, তোমাদের হয়তো দেখিয়েছি ব্লগের মাধ্যমে, তারপর থেকে না আর ধোয়াও হয়নি, প্রায় এক মাসের ওপর হয়েই গেল। আর এখন ঠান্ডা আসছে, তো আমি সেভাবে মানে এই ধোয়া মোছার কাজগুলো আর করতে পারবো না, কারণ কি বলো তো আমার না একটু ঠান্ডার ধাত আছে জানো তো। তো যত বেশি জলের কাজ করি না, তত বেশি আমার মানে ঠান্ডা লাগে, মানে শেলেশার একটা ধাত আছে বলতে পারো। তো এই শীতকাল ভোর আমি অত জলের কাজ করতে পারবো না, আর ক্লিনিংয়ের কাজও করতে পারবো না জানো তো। তো এই শীত পড়ার আগেই সমস্ত কিছু কিছু কাজ আমি মানে এগিয়ে রাখছি, এগিয়ে রাখছি বলতে করে রাখছি। আর এই যে দেখো আমার ডিম ফুরিয়ে গেছিলো, তো ও না বাজার থেকে আজকে সকালে ডিম এনেছে, তো সেগুলো এখন তুলে রাখলাম ফ্রিজে, কারণ ওইদিকে না আমার ছেলে ডিমের ট্রেটাকে ধরে একবার এইদিক আর একবার ওইদিক এই করছিলো। তো এইদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে, সকালে জলখাবার বানাবো বলে আজকে সকালে জলখাবারে বানাবো ডিম টোস্ট। প্রায় ডিম টোস্টটা খাওয়া হচ্ছে এখন, কারণ কি বলো তো সকাল সকাল না রুটি তরকারি এগুলো আমি এখন আর বানাতে পারছি না সময়ের অভাবে জানো তো, মানে উঠতেই অনেকটা বেলা হয়ে যাচ্ছে, ওই 7:30-7টা বেজে যাচ্ছে জানো তো। তো সেই কারণে রুটি তরকারি করে আবার রান্না করা, ঘরের কাজ করা, তো এটা না আমার কাছে এখন মানে পসিবল হচ্ছে না। তো সেই কারণে ও পাউরুটি এনেছে, আর সেটাকেই এখন দেখো ডিম টোস্ট করে দিচ্ছি সকালে। সকাল সকাল এই সমস্ত ভাজাভুজি খাওয়াটা একদমই ঠিক না, অনেক সময় তো মানে কি বলবো এইরকম ভাজাভুজি সকালবেলা খেলে গ্যাস অম্বলের যাদের ধাত আছে তাদের ভীষণ প্রবলেম হয়। কিন্তু কি করবো বলো, আমার না সকাল সকাল ঘুম থেকেই উঠতে পারছি না, এই কদিন হলো দেখছি 7:30-7টা বেজেই যাচ্ছে। তাই ঘুম থেকে উঠে সকালবেলা রুটি তরকারি করে আবার ঘরের কাজ করে রান্না বান্না করা না সত্যি অসম্ভব হয়ে যাচ্ছে। আর যেহেতু বেলাটা এতটাই ছোট হয়ে গেছে বন্ধুরা, যে বেলার সঙ্গে আমি আর পেরে উঠছি না। আর এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে পুজো দেব, যেটা হচ্ছে সব থেকে বড় কাজ। আমাদের তো উচিত বড় সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান সেরে আগে ঠাকুরকে পুজো দেওয়া, তারপরে ঘরের সমস্ত কাজে হাত লাগানো। কিন্তু কি করব বলো, আমার যে একদমই হয়ে ওঠে না। অনেক দিদি ভাইদের দেখেছি কি সুন্দর সকালবেলা স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে সমস্ত কাজ করে, মানে ঘরের রান্না বান্না টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে সাংসারিক করে। কিন্তু আমার না বন্ধুরা একদমই হয়ে ওঠে না জানো তো, মানে ইচ্ছা থাকলেও যেন উপায় আর আমার হয় না। আর এই তো সোমবার থেকে আমার ছেলের স্কুল খুলে যাচ্ছে, তো তখন যে আমি কি করব এই ছোটবেলার মধ্যে তো ভগবানই জানে। আজকের ভিডিওটা অনেকটাই ছোট, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকে না বন্ধুরা মোমবাতি জ্বালিয়েই ঠাকুরকে পুজো দিচ্ছি, কারণ প্রদীপটা ধুয়ে মেজে রেখেছি, সেটাতে জল থাকার কারণে জ্বালাতে পারি, জল ঝরবে তারপরে সেই সন্ধেবেলা আবার প্রদীপ জ্বালাবো তেল দিয়ে। আর আমার কাছে মাটির প্রদীপ ছিল জানো তো, কিন্তু
কি মনে হলো যে না থাক মা ঠাকুরের কাছে মাটি প্রদীপ না দিয়ে এখানে মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। তাছাড়া প্রতিদিন সন্ধ্যেবেলা আমি কিন্তু তুলসীতলায় মাটির প্রদীপই জ্বালাই, কারণ যেহেতু এটা কার্তিক মাস, দামোদর মাস, তো সেই কারণে আমি শুনেছি মা কাকিমাদের কাছে যে এই মাসে সন্ধ্যেবেলা তুলসীতলায় প্রদীপ জ্বালাতে হয়। তো এইদিকে দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, রান্নাটাও আমাকে সারতে হবে। আর ওনা সকালে বাজার থেকে মাছ এনে রেখেছিল, তো সেই মাছটা যা ধুয়ে রেখেছিলাম আর এখন রান্না বসাচ্ছি। জানো এখন বাজে ঘড়ির কাঁটাতে ওই 12টার মতো, সময় যে কিভাবে দৌড়াচ্ছে বন্ধুরা নিজেও বুঝতে পারছি না। কারণ যখন ঠাকুরকে পুজো দিতে গেছিলাম তখন দেখে গেলাম যে ওই 11টা বাজতে 5-10 মিনিট বাকি, আর এর মধ্যেই দেখো কতটা বেলা হয়ে গেল, 12টাও বেজে গেল, এখন আমার রান্না বান্না কিচ্ছু হয়নি। একটা দিকে ভাতের চাল ভিজিয়ে রেখেছি আর এদিকে আগে মাছগুলোকে ভেজে মাছের ঝোলটাও মানে করব বলে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানটা একটা কাণ্ড ঘটলো জানো তো, মাছটা দিতে গিয়ে খুন্তি থেকে তেলের ওপর মাছটা ফুরে গেল, ভাগ্যিস গায়ে ছিটকে পড়েনি। আর প্রথম প্রথম না বন্ধুরা আমি একদমই কিন্তু মাছ ভাজতে পারতাম না, মানে কি বলতো মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগতো, কারণ যেহেতু তেলের ওপর দিলে একটা মাছের জল থাকলে একটা ছিটকায় না, তো সেটাই আমার ভয় লাগতো জানো তো। কিন্তু আস্তে আস্তে মানে সব কিছু দেখে বুঝে শিখে মানে সব কিছুই এখন মোটামুটি শিখে গেছি জানো তো। তো জানি না যে এতটা মানে কিভাবে কেয়ারফুল আমি হয়ে গেলাম নিজেও বুঝতে পারি না। তো হাতে ধরে শেখানোর মতো কেউই ছিল না, একা একাই সমস্ত কিছু দেখে দেখে শিখে গেছি বলতে পারো। তো এই যে দেখো মাছের ঝোলটাও আমার ফুটে গেছে আর এখন মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।